রাখি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কার্ডবোর্ড। কার্ডবোর্ডের ওপর আমি কিন্তু একটা ঢাকনার সাহায্যে গোল করে কেটে নিলাম। তোমরা কিন্তু কাগজের যে শক্ত বোর্ডগুলো হয় সেগুলোও নিতে পারো। তো তারপর আমি কাঁচির সাহায্যে কিন্তু গোলটাকে ভালো করে কেটে নিচ্ছি। এরপর আমি এই গোলটার মধ্যে কিন্তু আঠা লাগিয়ে নিয়েছি। তারপর আমি একটা সাদা কাপড় কিন্তু এর ওপরে আটকে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা, সাদা কাপড়টা কিন্তু আমি আঠা দিয়ে আটকে দিলাম। এরপর আমি সাদা কাপড়টাকে সাইডগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। সমস্তটা কেটে নেওয়ার পর পিছন দিকটা কিন্তু আমি আঠার সাহায্যে ছোটো ছোটো যে কাপড়গুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু আটকে দিলাম। এরপর আমি সরু করে একটা লাল কাপড় কেটে নিয়েছিলাম। এই কাপড়টার মধ্যে আমি কুচি কুচি করে নিয়েছি। এবার আঠার সাহায্যে আমি এই কার্ডবোর্ডটা কিন্তু লাগিয়ে নেব। এরপর কিন্তু আমি সময় নিয়ে ভালো করে আঠার সাহায্যে ছোটো ছোটো করে কুচি করে করে কিন্তু এই জিনিসটা পুরোটাই কমপ্লিট করেছি। একটু সময় লাগবে ঠিকই, কিন্তু তোমাদেরকে একটু ধৈর্য ধরে এই জিনিসটা কিন্তু কুচি কুচিটা করতে হবে। এরপর দেখো আমার কুচি করাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা কাগজের মধ্যে আমি আঠা লাগিয়ে কিন্তু পিছন দিকে আটকে দিলাম। এতে কিন্তু আর এইগুলো খুলে বেরিয়ে যাবে না। এরপর আমি এখানে সাইজ মতো লাল কাপড়টাকে কেটে নিয়েছিলাম। তারপর সাদা ফেব্রিক দিয়ে আমি কিন্তু সাদা কাপড়টার ওপরে কালার করে দিলাম। এবার একটা লাল ফেব্রিকের সাহায্যে কিন্তু আমি লাল কাপড়টার ওপর কালার করে দিলাম। তোমরা চাইলে কালার নাও করতে পারো, তবে কালার করলে একটু দেখতে সুন্দর লাগবে। এরপর কিন্তু 24 ঘন্টার জন্য আমি এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে লাল যেই কাপড়টা ছিল তার মধ্যেই আমি এখানে হোয়াইট একটা বর্ডার করে নিলাম ফেব্রিক দিয়েই একটা সরু তুলির সাহায্যে। এরপরে দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আঠা লাগিয়ে নিচ্ছি হোয়াইটের এই জায়গাটার মধ্যে, মানে মাঝখানটায়। এখানে একটা সুতো আমি আটকে দিচ্ছি। তোমরা চাইলে এই জায়গাটা স্কিপ করতে পারো, বা আমি সৌন্দর্যের জন্য কিন্তু এখানে সুতোটাকে আটকেছি। এরপরে আমি পেন্সিলের সাহায্যে ভাই লিখে নিয়েছিলাম। তারপর কিন্তু রেড ফেব্রিক দিয়ে আমি এখানে ভাইটা লিখে নিচ্ছি। তোমরা চাইলে যা খুশি লিখতে পারো, ভাই, দাদা কিংবা শুভ রাখি পূর্ণিমা যা ইচ্ছে। তারপর আমি এখানে আঠা লাগিয়ে নিয়েছি ভাই লেখাটার পাশে। আর আমি কিন্তু এখানে ধানগুলোকে সুন্দর করে সেফ দিয়ে কিন্তু বসিয়ে দিচ্ছি। এরপরে আমি আঠার সাহায্যে একটা প্লাস্টিকের লাল যেই কড়িগুলো হয় সেগুলো কিন্তু বসিয়ে নিয়েছি। আর আমার বেজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সুতো নিয়ে নিয়েছি। এখানে আমি হোয়াইট সুতো ইউজ করছি, তোমরা চাইলে রেড সুতো ইউজ করতে পারো। এরপরে এই ছোটো ছোটো বিটসগুলো কিন্তু আমি সুতোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এগুলোর সাথে কিন্তু আমি এখানে সাদা পুঁতিও ইউজ করেছি। তো এগুলো কিন্তু ভালো করে রাখির মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এগুলো কিন্তু তোমরা গোল ঘরে পেয়ে যাবে, সমস্ত যা যা জিনিস আমি ইউজ করলাম সব কিছুই। তো তারপর কিন্তু আমি রাখিটা উল্টে নিয়েছি আর পিছন দিকটায় ভালো করে কিন্তু আঠা লাগিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি সুতোটা দিয়ে আটকে দিচ্ছি। আর এখানে একটা গোল করে কাগজ আমি কেটে নিয়েছি। গোল করে কাগজটা কেটে নেওয়ার পর এই কাগজটা কিন্তু আমি আটকে দিলাম। এরপর কিন্তু আমি রাখির দুই পাশটাই সুতোটাকে ভালো করে গিট মেরে কিন্তু সুন্দর করে কেটে দিলাম, যাতে একদম ন্যাচারাল লাগে রাখিটা দেখতে। চেষ্টা করলাম খুব সহজভাবে তোমাদেরকে বোঝানো যে এই রাখিটা আমি কীভাবে তৈরি করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। আর রাখিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।